আজ আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে রেস্টুরেন্টের মতনই ঘরে চা বানানো যায়। তো এখানে আমি হাঁড়িটা গরম করতে দিয়েছি, আমি 2 কাপ পানি নিয়ে নিচ্ছি, ঠিক 1 কাপ তেল। এবং সবাই হচ্ছে লিকুইড দুধ দিয়ে দেখে, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাউডার দুধ দিয়েও করা যায়। স্যাম পানিটা একটু গরম হতে দেবো, এর ভিতরে আমি গুঁড়া দুধটা দিয়ে দিব এবং দিয়ে মিশিয়ে নিই। তো পানিটা গরম হয়ে এসেছে, এখন আমি ঠিক এই চামচে 2 টেবিল স্পুনের মতো দিয়ে দেব। তো ঠিক একইভাবে আমি চিনিটাও দিয়ে দেব, চিনিটা নির্ভর করে আপনাদের স্বাদের উপর। আমি 3 চামচ দিচ্ছি, যেহেতু আমি 2 কাপ করছি। তখন ঠিক একই সাথে এলাচ দিচ্ছি আমি 2টা এবং দারুচিনি 1টার অর্ধেকের অর্ধেক। এখানে কিছু টোস্ট বিস্কুটের গুঁড়া করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। অনেকে মেরি বিস্কুট, অনেক বিস্কুট ইউজ করে, বাট আপনাদের এত কষ্ট করতে হবে না, বাসায় টোস্ট বিস্কুটটা নর্মালি থাকে, সেটাই গুঁড়া করে দিয়ে দিতে পারেন। ঠিক এইভাবে এখন আমি ঠিক এই স্পুনের 2 চা চামচ দিয়ে দিব চা পাতা। টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকার যদি একটু বেশি খান, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, বাট আমি লিকারটা একটু কম খাই, তার জন্য আমি একটু কমই দিয়েছি। এখন এটাকে ঘন করতে দিব। এখন আমি ছেঁকনি দিয়ে চিলে নিব। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের যে রেসিপিটা দিয়েছি, এখানে আপনাদের 2 কাপের মতন হবে। এবং দেখতেই পাচ্ছেন চাটা দেখতে কত ঘন লাগছে, ঠিক একদম রেস্টুরেন্টের চায়ের মতো। তো আপনাদের চা খেতে, ভালো চা খেতে আর রেস্টুরেন্টে যেতে হবে না আশা করি। তো গাইস, তৈরি হয়ে গেল আমার চা। আমাকে সাপোর্ট করতে আমাকে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং মাই চ্যানেল, অ্যান্ড টেক কেয়ার, বাই। আজকে তাহলে এখানের মতোই শেষ করছি।